এখন আমরা করব হচ্ছে ভিপ্রিও জেনে। তো ভিপ্রিওর হচ্ছে রিটেন কোশ্চেনের মধ্যে ফার্স্টে আসতে পারে যেটা ক্লাসিফিকেশনটা কি। ক্লাসিফিকেশনের মধ্যে মেইন হচ্ছে কি ভিব্রিও কলেরি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মেডিকেল ইম্পর্টেন্ট। আর আদার্স এর মধ্যে আছে যেমন এক নম্বরে হচ্ছে কি ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস, ভিব্রিও ভালনেফিকাস, ভিব্রিও ফ্লুভিয়ালিস, ঠিক আছে, এই কয়েকটা নাম, তিনটা নাম মনে রাখলে চলে। হ্যাঁ, প্যারাহিমোলাইটিকাস, ভিব্রিও ভালনেফিকাস আর হচ্ছে ফ্লুভিয়ালিস। আচ্ছা, এবার হচ্ছে কি ভিব্রিও কলেরি থেকে কোয়েশ্চেন আসতে পারে যে এই কলেরা টক্সিনের মেকানিজম অফ অ্যাকশনটা কি। কলেরা টক্সিন, এটা হচ্ছে আমরা জানি এডিপি রাইবোজাইলেশন করে কাজ করে। তো এটার দুইটা সাব ইউনিট আছে, একটা হচ্ছে এ সাব ইউনিট আর হচ্ছে বি সাব ইউনিট। বি ফর বাইন্ডিং, এ ফর অ্যাক্টিভ। তাহলে বি সাব ইউনিটে যেটা করবে, ইন্টারোসাইটের যে সার্ফেস আছে সেটার সাথে হচ্ছে রিসেপ্টরের সাথে মানে গিয়ে বাইন্ড করবে। তারপরে ভেতরে হচ্ছে এ সাব ইউনিটে ঢুকে গেল। তো এ সাব ইউনিটটা এখন গিয়ে এডিপি রাইবোজাইলেশন করতেছে। কার এডিপি রাইবোজাইলেশন করবে? জি স্টিমুলেটরি প্রোটিনের। হ্যাঁ, জিএস, এই প্রোটিনের এডিপি রাইবোজাইলেশন করে এটাকে হচ্ছে অন পজিশনের বা হচ্ছে স্টিমুলেশন দিল। তারপরে এটার থেকে অ্যাডিনাইলেট সাইক্লেস, এইটা এখন স্টিমুলেট হয়ে যাবে। অ্যাডিনাইলেট সাইক্লেস, এটা যদি স্টিমুলেট হয় তাহলে এখান থেকে সাইক্লিক যে এএমপি ছিল, সিএএমপি, এটার প্রোডাকশন হচ্ছে বেড়ে যাবে, ইন্ট্রাসেলুলার সিএমপি বেড়ে যাবে। ফলে এখান থেকে হচ্ছে এই সিএমপির উপরে ডিপেন্ড করে আরেকটা হচ্ছে প্রোটিন কাইনেস। প্রোটিন কাইনেস হচ্ছে এটার কাজ কি, এটা অ্যাকচুয়ালি একটা এনজাইম যেটা সেল মেমব্রেনে যে আয়ন ট্রান্সপোর্টার গুলো আছে সেগুলোকে ফসফোরাইলেট করে। তো এখন এই আয়ন ট্রান্সপোর্ট মানে সেল মেমব্রেনের আয়ন ট্রান্সপোর্টার গুলো যখন ফসফোরাইলেশন হওয়া মানে কি ওগুলো অ্যাক্টিভ হয়ে গেল, এগুলো এখন কাজ করা শুরু করবে। তো ওখান দিয়ে ওয়াটার আয়ন টায়ন যা আছে সব হচ্ছে সেলের বাইরে চলে যাবে, তার মানে লস অফ ওয়াটার, লস অফ আয়ন, এই জিনিসগুলো হয়। তো এটাই হচ্ছে কি কলেরা টক্সিন বা কলেরার বলা যে ওয়ান কাইন্ড অফ মেকানিজম। কলেরার মেকানিজম বললে প্যাথোজেনেসিস বললে একটু অন্যরকম হবে। তাহলে প্যাথোজেনেসিস বললে আমাদের মাথায় রাখতে হবে যে রুট অফ এন্ট্রি কি। রুট অফ এন্ট্রি হচ্ছে ফিকো ওরাল রুট। তারপরে এটার ইনফেক্টিভ ডোজ কত, ইনফেক্টিভ ডোজ আমরা বলি অ্যাটলিস্ট 1 বিলিয়ন ব্যাসিলাই বলি, অ্যাটলিস্ট কত 1 বিলিয়ন ব্যাসিলাই। আচ্ছা, তারপরে প্যাথোজেনেসিসটা শুরু হবে কিভাবে, ফার্স্ট তো ফিকো ওরাল রুট দিয়ে এই কলেরা ব্যাসিলাইটা ট্রান্সমিট করলো, তারপরে তারা স্টোমাকের যে অ্যাসিড ব্যারিয়ার আছে এটাকে পাস করে ফেলবে। হ্যাঁ, এবং এখান থেকে চলে যাবে কোথায়, স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে গিয়ে সুন্দর মতো ওরা ওখানে গিয়ে মাল্টিপ্লাই করবে। তারপরে এখান থেকে স্মল ইন্টেস্টাইনের যে মিউকাস লেয়ার আছে এটাকে তারা পেনিট্রেট করবে। হ্যাঁ, এখন মিউকাস লেয়ারকে পেনিট্রেট করার জন্য ওদের স্পেশাল একটা এনজাইম লাগে যেটার নাম হচ্ছে মিউসিনেজ। মিউকাস লেয়ার, সো এটার সাথে নাম রেখে মিল রেখে নাম রাখা হইলো মিউসিনেজ। এই মিউসিনেজ এনজাইম দিয়ে তারা মিউকাস লেয়ারটাকে পেনিট্রেট করে কোথায় চলে আসলো, এখন তারা গাটের যে ব্রাশ বর্ডার সেল আছে, হ্যাঁ, ব্রাশ বর্ডার সেল অফ গাট, ব্রাশ বর্ডার সেল আছে এইখানে হচ্ছে তারা অ্যাডহিয়ার করবে। অ্যাডহিয়ার হওয়ার জন্য আবার একটা জিনিস লাগে যেটাকে আমরা বলি হচ্ছে পিলি। তো পিলি দিয়ে হচ্ছে গাটের ব্রাশ বর্ডার সেলের সাথে অ্যাডহিয়ার হলো। এখন এই অ্যাডহিয়ার হওয়ার পরে এই অর্গানিজম মাল্টিপ্লাই করবে, তারপর এখন তারা হচ্ছে এন্টারোটক্সিন, এই জিনিসটা হচ্ছে তারা প্রোডিউস করবে। এন্টারোটক্সিনের একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলি কলেরাজেন, কলেরাজেন। এই এন্টারোটক্সিনটা সিক্রেট করবে, এই এন্টারোটক্সিন, তারপর হচ্ছে তাদের যে কলেরা টক্সিনের যে মেকানিজম অফ অ্যাকশন, এডিপি রাইবোসাইলেশন করে চড়ে তাহলে হচ্ছে সেল বা ইন্টারোসাইট থেকে তারা লস অফ ওয়াটার করলো, লস অফ আয়ন করলো। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ওয়াটারি ইফ্লাক্স, এগুলো সব গাছে লুমেনে চলে আসলো, তারপর ম্যাসিভ ওয়াটারি ডায়রিয়া হলো। তো এই ওয়াটারি ডায়রিয়ার মধ্যে কি নিউট্রোফিলও নাই, রেড ব্লাড সেলও নাই, মানে কোনো রকম ইনফ্লামেশনের কিন্তু কিছু নাই। তাহলে জাস্ট আমরা ফার্স্টে মাথায় রাখবো যে স্টোমাকের অ্যাসিড ব্যারিয়ারটাকে তারা ক্রস করে চলে আসছে স্মল ইন্টেস্টাইনে, এখানে গিয়ে মাল্টিপ্লাই করতেছে, এবং পরে আবার স্মল ইন্টেস্টাইনের মিউকাস লেয়ারকে মিউসিনেস দিয়ে হচ্ছে মিউসিনেস, এন এ এস সি, মিউসিনেস দিয়ে হচ্ছে তারা হচ্ছে পেনিট্রেট করে ফেলবে। তারপরে হচ্ছে গিয়ে সেটা গাটের যে ব্রাশ বর্ডার সেল আছে সেখানে গিয়ে অ্যাডহিয়ার করবে, অ্যাডহিয়ার করার পরে সেখানে এন্টারোটক্সিন প্রোডিউস করলো, এন্টারোটক্সিন তার মতো কাজ করে ম্যাসিভ ওয়াটারি ডায়রিয়া তৈরি করলো। আচ্ছা, তারপরে হচ্ছে এটার ল্যাব ডায়াগনোসিস আসে। ল্যাব ডায়াগনোসিস হচ্ছে আমরা স্পেসিমেন হিসেবে কি নিব, স্টুল নিতে পারি, তারপরে ভমিটাস নিতে পারি, রেকটাল সোয়াবো নেওয়া যায়, এগুলো নেওয়া যায়। আচ্ছা, তারপরে ল্যাব টেস্টের মধ্যে আছে এক নম্বরে আমরা ফার্স্টে নেকটা এক্সামিনেশন যদি করি স্টুলটা কেমন হবে, ওয়াটারি হবে, সাথে হচ্ছে কি মিক্সড উইথ ফ্লেক্স অফ মিউকাস, মিউকাস থাকবে এবং বাইল টেল কিন্তু কিছু থাকবে না, ঠিক আছে, ওয়াটারি থাকবে সাথে হচ্ছে মিউকাস থাকবে প্রচুর।
তারপরে হচ্ছে ভমিটাস যদি আমি চিন্তা করি, ভমিটাস এরকম রাইস ওয়াটারই থাকবে। তারপরে মাইক্রোস্কোপিতে হচ্ছে, মাইক্রোস্কোপিতে যদি স্টেইনিং এত ইম্পর্টেন্ট না, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মাইক্রোস্কোপিতে হচ্ছে হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। কি প্রিপারেশন? হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। এই হ্যাঙ্গিং ড্রপটা হচ্ছে এখানে শুটিং স্টার মোটিলিটি দেখা যাবে। শুটিং স্টার মোটিলিটি এটা এটা দেখে হচ্ছে কেমন মনে হবে যেন ধূমকেতুর একটা মতো লেজ বের হয়েছে। হ্যাঁ এরকম এটা ভালো সবচেয়ে আমরা দেখি যে ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপিতে দেখি। হ্যাঁ কি মাইক্রোস্কোপি? ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপিতে দেখা যায়। তারপরে তাহলে এটা হচ্ছে মাইক্রোস্কোপি, তাহলে নেকটা এক্সামিনেশন গেল আর মাইক্রোস্কোপি গেল। আর আমরা করতে পারি কালচার। হ্যাঁ ওদের জন্য একটা নির্দিষ্ট পিএইচ থাকলে ভালো, 8 থেকে 9 এর মধ্যে। তারপর হচ্ছে ওদের র্যাপিড গ্রোথের জন্য আমরা হচ্ছে অ্যালকালাইন পেপটন ওয়াটার, অ্যালকালাইন পেপটন ওয়াটার ইউজ করা হয়। অ্যালকালাইন পেপটন ব্রথ বা অ্যালকালাইন পেপটন ওয়াটার মিডিয়া ইউজ করা হয় এটা থেকে তারপরে সাব কালচার করা হয়। হ্যাঁ তারপরে হচ্ছে টিসিবিএস আগার যে মিডিয়া আছে সেখানে তারা হচ্ছে কি ইয়েলো কালার দেয়। আর মনসুর আগার যেটা মিডিয়া, আচ্ছা টিসিবিএস এর ফুল ফর্ম কি? থায়োসালফেট সাইট্রেট বাইল সল্ট সুক্রোজ। থায়োসালফেট সাইট্রেট বাইল সল্ট সুক্রোজ এখানে হচ্ছে তারা ইয়েলো কালারে কলমে দিবে। আর কি আছে? মনসুর আগার মিডিয়া, মনসুর আগার মিডিয়া এখানে এখানে হচ্ছে তারা ব্ল্যাক কলোনি দিবে এবং বলা যে সারাউন্ডেড বাই হ্যালো, ব্ল্যাক কলোনি সারাউন্ডেড বাই হ্যালো, এটা হচ্ছে মনসুর সাগার মিডিয়াতে দিবে। তাহলে এই তো তিন ভাবে আমরা করতে পারি, নেক্টা এক্সামিনেশন, মাইক্রোস্কোপি আর হচ্ছে কালচার। তারপরে হচ্ছে কি এখান থেকে আর ওরকম কোয়েশ্চেন আসে না। তাহলে ভিব্রিও শেষ, ভিব্রিওর পরে আসি সিউডোমোনাস। সিউডোমোনাস থেকে রিটার্ন কোয়েশ্চেন, সিউডোমোনাস থেকেও হচ্ছে জাস্ট একটা আসতে পারে যে সিউডোমোনাস কে কেন এন্টারোব্যাকটেরোসি বলে না। হ্যাঁ তো এন্টারোব্যাকটেরোসি বাকিগুলা হচ্ছে অ্যানারোব, কিন্তু কিন্তু এটাই হচ্ছে স্ট্রিক্ট অ্যারোব। এটা কি? স্ট্রিক্ট অ্যারোব হবে এটা। তারপরে আমরা অক্সিডেস কি ছিল এন্টারোব্যাকটেরোসির? অক্সিডেস নেগেটিভ ছিল। হ্যাঁ ক্যাটালাইজ পজিটিভ ছিল কিন্তু অক্সিডেস নেগেটিভ ছিল, কিন্তু এখানে অক্সিডেস হবে পজিটিভ। আর হচ্ছে তারা গ্লুকোজ ফার্মেন্টেশন করতে পারে না। হ্যাঁ গ্লুকোজ পারবে না, অন্য কিছু পারবে না, নন ফার্মেন্টার, ল্যাকটোজ তো পারবেই না, কিছুই পারবে না ওরা। তাহলে এই তিনটা রিজনে হচ্ছে এই সিউডোমোনাসকে আমরা এন্টারোব্যাকটেরিয়াসের মধ্যে ফেলবো না। আচ্ছা তারপরে হচ্ছে ক্যাম্পেলোব্যাক্টার, যে জন্য এখান থেকে কোয়েশ্চেন আসে না, হেলিকোব্যাক্টার পাইলোরি, এখান থেকে আসে যে কি হবে পেপটিক আলসার ডিজিজটা হচ্ছে, এটার প্যাথোজেনেসিস আর ল্যাব ডায়াগনোসিস। আচ্ছা তাহলে এইচ পাইলোরি, এটা রুট অফ এন্ট্রি হচ্ছে জিআইটি। এটা হচ্ছে গা ডিরেক্ট কন্টামিনেশন হতে পারে অথবা হচ্ছে গা ইন্টিমেট কন্ট্যাক্টের মাধ্যমে যেভাবে হোক এন্টার করলো, তারা প্রথমে স্টোমাকের যে মিউকাস লেয়ার আছে হ্যাঁ ওটাকে তারা পাস করবে। কিভাবে পাস করবে? এইচ পাইলোরি হচ্ছে কি তাদের মোটিলিটির মাধ্যমে। তাদের হচ্ছে মোটাইল সিঙ্গেল পোলার ফ্লাজেলা আছে, তো এগুলো দিয়ে তারা পাস করলো স্টোমাকটাকে। তারপরে হচ্ছে তারা পাস করে মিউকাস লেয়ারের মধ্যে আসবে, রিমেইন বিটুইন দ্য মিউকাস লেয়ার, হ্যাঁ মিউকাস লেয়ার আর গ্যাস্ট্রিক মিউকাস এটার মাঝখানে এসে বসবে। কেন? কারণ ওখানে কি পিএইচটা ওদের জন্য একদম ভালো অপটিমাম পিএইচ 7.4 থাকে। তাহলে মিউকাস লেয়ার আর গ্যাস্ট্রিক মিউকোসা এটার মধ্যে এসে বসছে এবং বসে তারা ওখানে তার হচ্ছে মিউকাস সিক্রেটিং যে সেল আছে গ্যাস্ট্রিক মিউকাস স্যার, মিউকাস সিক্রেটিং সেলের সাথে তারা অ্যাটাচ হয়ে যাবে, অ্যাটাচ টু দ্য মিউকাস সিক্রেটিং সেলস অফ গ্যাস্ট্রিক মিউকাস। তারপরে তারা ইউরিয়াস প্রোডিউস করবে। হ্যাঁ কি প্রোডিউস করে? ইউরিয়াস প্রোডিউস করে। ইউরিয়াস পজিটিভ এরকম এন্টারোব্যাকটেরিয়াসের মধ্যে কি ছিল? ক্লেবসিলিয়া নিউমোনি ছিল, এটা ছিল, আর প্রোটিয়াস ছিল, আর একটা পাইলাম আমরা এখন এইচ পাইলোরি। তাহলে এরা হচ্ছে ইউরিয়াস তৈরি করবে। ইউরিয়াসটার কাজ কি? ইউরিয়াকে ব্রেক করে দিবে। হ্যাঁ ইউরিয়াকে ব্রেক করলো, এখন ইউরিয়া ব্রেক হলে যেটা হবে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি হবে। ঠিক অ্যামোনিয়ার কাজ হচ্ছে অ্যামোনিয়া গিয়ে যে স্টোমাক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটাকে নিউট্রালাইজ করে দিবে। হ্যাঁ এটা নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে এটা যদি নিউট্রালাইজ হয়ে যায় সেল তার কাজ করতে পারবে না, তার মানে ওখানে অর্গানিজমগুলোকে আর কিল করতে পারবে না, সো অর্গানিজমগুলো সার্ভাইভ করতেছে। এই ইউরিয়াজের মাধ্যমে তো একটা কাজ করে, সাথে আবার হচ্ছে প্রোটিয়েজও তারা তৈরি করে। হ্যাঁ প্রোটিয়েজ দিয়ে কি করবে? তারা গ্যাস্ট্রিক মিউকাসকেই হচ্ছে তারা ওখানে গিয়ে প্রোটিন সিনথেসিস করতে টোটে দেয় না, মডিফাই করে কাজ করে। তারপরে হচ্ছে গিয়ে মানে ফাইনালে যেটা হলো যে এই ওদের যে টক্সিন, এন্ডোটক্সিন, অ্যামোনিয়া এগুলো সব গিয়ে গ্যাস্ট্রিক সেলকে ড্যামেজ করতেছে। হ্যাঁ গ্যাস্ট্রিক সেল ড্যামেজ হচ্ছে এবং ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, ফলে পিউডি ফাইনালি গিয়ে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। তাহলে ক্রনিক ইনফ্লামেশনের ফলে এটা হচ্ছে। তাহলে কি হলো? মেনলি মাথায় রাখতে হবে যে স্টোমাককে তারা যখন মোটিলিটির মাধ্যমে তারা পাস করলো, তারা গিয়ে হচ্ছে কি ওখানে মিউকাস সিক্রেটিং সেল যেটা আছে গ্যাস্ট্রিক মিউকাস সেখানে গিয়ে বসে ইউরিয়াস আর প্রোটিয়াস এগুলো তৈরি করবে, এভাবে তারপরে কাজ করবে। তারপর ল্যাব ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস হচ্ছে
কিছু দুই ধরনের প্রসিডিউর আমরা বলি, একটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিউর আর একটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর। নন ইনভেসিভের মধ্যে আছে ইউরিয়া ব্রেথ টেস্ট, এটা তারপরে স্টুলের মধ্যে হচ্ছে অ্যান্টিজেন ডিটেক্ট করা যায়, এবার ইউরিনের মধ্যে অ্যান্টিবডি ডিটেক্ট করা যায় এলাইসা দিয়ে। তো মেইনলি ইউরিয়া ব্রেথ টেস্টটাই আর কি ইম্পর্টেন্ট, ইউরিয়া ব্রেথ টেস্ট। ইউরিয়া ব্রেথ টেস্টটা খুব ইজি, এটা কিভাবে করি, ফার্স্ট রেডিও লেভেল ইউরিয়াটা হচ্ছে ইনজেস্ট করানো হয়। হ্যাঁ, যদি অর্গানিজম প্রেজেন্ট থাকে তাহলে কি ইউরিয়াস তৈরি হলো, ইউরিয়াসটা গিয়ে হচ্ছে ইনজেস্টেড ইউরিয়া সেটাকে ক্লিভ করে দেবে। তাহলে ওই ইউরিয়া ক্লিভের ফলে যেটা হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কি এটাও হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি থাকবে, রেডিও লেভেল হবে। তো এই রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে ব্রেথের মাধ্যমে ডিটেক্ট করা যায়, ওই মেশিন আছে মেশিন দিয়ে ডিটেক্ট করা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এভাবে ইউরিয়া ব্রেথ টেস্ট করে যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেক্ট। আর ইনভেসিভ প্রসিডিউর আছে, ইনভেসিভ প্রসিডিউর কি পেশেন্টের সেরাম থেকে হচ্ছে IgG এটা ডিটেক্ট করতে পারি আমরা। তারপরে গ্যাস্ট্রিক বায়োপসি করা যায়, গ্যাস্ট্রিক বায়োপসির মধ্যে কি করে এটা স্মিয়ারটা হচ্ছে নিয়ে এটাকে স্টেন করা হয় জিমসা স্টেনে, স্টেন করে হচ্ছে কার্ভড রড পাওয়া যায়। তারপরে ইউরিয়াস অ্যাক্টিভিটি টেস্ট করা যায়। হ্যাঁ, ওইটা হচ্ছে ব্যবসার একটি পোর্শনটা টেস্ট টিউবে নেওয়া হয়, হ্যাঁ, যেখানে ইউরিয়া আছে এবং ইন্ডিকেটর আছে। যদি হচ্ছে এইচ প্যালোরি থাকে তাহলে কি হবে, ইন্ডিকেটরের জন্য কালার চেঞ্জ হয়ে যাবে, তেল থেকে পিঙ্ক কালার হয়ে যাবে। তো এভাবে হচ্ছে ইউরিয়াস অ্যাক্টিভিটি টেস্ট আছে। তারপরে আছে কালচার করতে পারি, কালচার আমরা কি মিডিয়া করি, মিডিয়াটার নাম মনে রাখবো স্কিরোস মিডিয়া। এটা একটা মাইক্রো অ্যারোফিলিক কন্ডিশন, ঠিক আছে, মাইক্রো অ্যারোফিলিক কন্ডিশন। এখানে হচ্ছে আমরা ট্রান্সলুসেন্ট কলোনি পাই আর কি। হ্যাঁ, স্কিরোস মিডিয়াটা মনে রাখবো, কালচারের জন্য স্কিরোস মিডিয়া, স্টেনের জন্য কি জিমসাস্টিন। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যাব ডায়াগনোসিস এইচ প্যালোরিন। তারপরে আছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এখান থেকেও হচ্ছে কোয়েশ্চেন আসে না হিমোফাইলাস থেকে। বর্ডেটালা থেকেও রিটার্ন কোয়েশ্চেন আসে না, লেজিওনেলা ইয়ার্সিন, এগুলো জাস্ট খুবই আনইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া। আচ্ছা, এবার কোয়েশ্চেন আসে হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, এখান থেকে অনেক কোয়েশ্চেন হবে। মাইকোব্যাকটেরিয়ার স্পেশাল ফিচার আসতে পারে, হ্যাঁ, স্পেশাল ফিচারের মধ্যে তো এক নম্বরই এটা কি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। তারপরে তারা কি গ্রাম স্টেইন দিয়ে স্টেইনিং হবে না, তো এটার হাই লিপিড কন্টেন্ট এবং লিপিডের মধ্যে মাইকোলিক অ্যাসিড এই জিনিসটা। হ্যাঁ, ওতে বলা হয় যে 60% সেল ওয়ালে 60% হচ্ছে লিপিড থাকে। তারপর ওরা কি ধরনের অব্লিগেট অ্যারোব হবে ওরা। আচ্ছা, তারপর এখন মাইকোব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আসতে পারে। ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে আমরা তিন ভাবে করি। একটা হচ্ছে টিবি কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স ফর্ম করে এটা, আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, আরেকটা হচ্ছে অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া। তো মাইকোব্যাকটেরিয়া টিবি কমপ্লেক্সের মধ্যে কি আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস সবচেয়ে কমন যেটা, হ্যাঁ, তারপর মাইকোব্যাকটেরিয়াম বোভিস, আরেকটা আছে মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম, এই তিনটা মনে রাখি আমরা। তারপরে লেপ্রি তো গেল। আচ্ছা, অ্যাটিপিক্যালের মধ্যে এটাকে আবার ভাগ করা হয়েছে চারটা গ্রুপে, হ্যাঁ, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি আর হচ্ছে গ্রুপ ফোর। গ্রুপ ওয়ানের যেটা থাকে এটাকে আমরা বলি ফটোক্রোমোজেন, হ্যাঁ, দুই নম্বরটাকে বলি স্কোটোক্রোমাজেন, তিন নম্বরটাকে বলি নন ক্রোমোজেন, আর চার নম্বরটা র্যাপিড গ্রোয়ার। তাই কি বললাম, ফটোক্রোমাজেন, স্কোটোক্রোমাজেন, নন ক্রোমোজেন আর হচ্ছে র্যাপিড গ্রোয়ার। তো ফটোক্রোমোজেন যেটা, এটা হচ্ছে আমরা দু একটা নাম মনে রাখতে পারি, মাইকোব্যাকটেরিয়াম কানসাসি, তারপর মাইক্রোবেটেরিয়া ম্যারিনাম, তারপরে দুই নাম্বারটা হচ্ছে স্কোটোক্রোমাজিনের সাথে নাম রেখে মানে মিল আছে একটা, স্ক্রোফুলাসিয়াম বলে। তারপরে হচ্ছে নন ক্রোমোজেনের মধ্যে আছে অ্যাভিয়াম, মাইক্রোবেটেরিয়াম অ্যাভিয়াম আছে। তারপরে হচ্ছে র্যাপিড গ্রোয়ারের মধ্যে আছে ফর্টুইটাম, হ্যাঁ, চিলনি, এগুলো কমপ্লেক্স তৈরি করে থাকে মাইক্রোটা, ফর্টুইটাম, চিলনি। তাহলে ক্যানসাসি, ম্যারিনাম এখানে এক নম্বরে, দুই নম্বরে হচ্ছে স্ক্রফুলানিয়াম, অ্যাকচুয়ালি স্ক্রফুলা তৈরি করে এই কারণে স্ক্রফুলানিয়াম, স্ক্রফুলাসিয়াম নামটা হয়েছে। তিন নম্বরে হচ্ছে অ্যাভিয়াম, ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স, আর চার নম্বরটা হচ্ছে ফর্টুটিয়াম, চিলনি কমপ্লেক্স। আচ্ছা, তারপর এখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস থেকে আসতে পারে যে প্রাইমারি টিবির প্যাথোজেনেসিসটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তো প্যাথোজেনেসিসটা হবে কি, ফার্স্টে হচ্ছে আমরা কি হবে, এটা জেনারেলি এয়ার ড্রপলেটের মাধ্যমে ইনহেল হলো, হ্যাঁ, ব্যাসিলাইটা হচ্ছে ঢুকলো, ব্যাসিলাইটা এখন তারা কোন পর্যন্ত আসবে, অ্যালভিওলার স্পেস পর্যন্ত চলে আসলো। এই অ্যালভিওলার স্পেসে তারা গিয়ে অ্যালভিওলার ম্যাক্রোফেজ দিয়ে তারা ফ্যাগোসাইটোস্ট হয়ে যাবে, হ্যাঁ, ফ্যাগোসাইটোস্ট হবে। হ্যাঁ, তখন
ফ্যাগোসাইটোসিসটা পুরোপুরি হতে পারে না। এখন ব্যাসিলাই গুলো করে কি, মানে এখানে বলি যে ফ্রাস্ট্রেটেড, আমরা বলি যে ফ্যাগোসাইটোসিস হয় বা ফ্যাগোসাইট গুলো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তো তারা কাজ করতে পারে না, তো টিউবার কেউ মানে ওই ব্যাসিলাই গুলা হ্যাঁ মাল্টিপ্লাই করতে থাকে ওই ফ্যাগোসাইটের ভেতরে, ঠিক আছে, মাল্টিপ্লাই করতে থাকে। তো এখানে হচ্ছে কিছু নন স্পেসিফিক কিছু ইনফ্লামেশন হয়, হ্যাঁ, এবং হচ্ছে এক্সুডেটিভ লেকশন তৈরি হবে, যেটাকে আমরা গন ফোকাস বলি, ঠিক আছে। এই যখন ভেতরে এসব করতেছে ম্যাক্রোফেজের মধ্যে মাল্টিপ্লিকেশন করতেছে, তখন কিছু নন স্পেসিফিক ইনফ্লামেশন আর এক্সুডেটিভ লেশনের জন্য গন ফোকাস তৈরি হয়, হ্যাঁ, কি ফোকাস, গন ফোকাস, আচ্ছা, গন ফোকাস বা একসাথে যদি গন কমপ্লেক্স বলে, যাই হোক, আচ্ছা। তারপরে যেটা হবে ওই ম্যাক্রোফেজের মধ্যে থেকে তারা এখন এটা স্প্রেড হয়ে তারা চলে আসবে হচ্ছে লিম্ফ নোডে, চলে আসবে লিম্ফেটিক সোয়েট হয়ে লিম্ফ নোডে চলে আসবে। লিম্ফ নোডে এখন তারা হচ্ছে আবার এই লিম্ফ নোডে যে ম্যাক্রোফেজ আছে ওগুলোর মধ্যে বসে বসে আবার মাল্টিপ্লাই করতেছে, তো এখানে লিম্ফ নোড গুলা কি হবে, এনলার্জড হয়ে যাবে, ঠিক আছে। লিম্ফ নোড গুলা এনলার্জ হয়ে গেল, লিম্ফ নোডে এনলার্জমেন্টের ফলে এখানে একটা জিনিস দেখা হওয়া যাবে, ক্যাজিয়েশন দেখা যাবে, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্যাজিয়েশন নেক্রোসিস বলি। তো এই যে হচ্ছে গন ফোকাসটা তৈরি হলো সাথে আবার লিম্ফ নোডের ক্যাজিয়েশন হলো, এইটাকে আমরা বলি হচ্ছে গন কমপ্লেক্স বলতেছি, এটাকে আমরা কি বলতেছি, প্রাইমারি কমপ্লেক্স, এটাকে গন কমপ্লেক্স বলতেছি। গন কমপ্লেক্সের মধ্যে দুটো ব্যাপার আছে, 90-95% দেখা যাচ্ছে যে হিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা স্ক্যারিং বা হচ্ছে ক্যালসিফিকেশন থাকার মাধ্যমে এটা হিল হয়ে যাচ্ছে, আর বাকি যেগুলো আছে সেগুলো কি ডিসিমিনেটেড ইনফেকশন হবে, ঠিক আছে, তারা গিয়ে হচ্ছে মিলিয়ারি টিউবারকিউলোসিস করে, মিলিয়ারি টিবি করে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি টিবির কাহিনী, আর সেকেন্ডারি টিবি যেটা, এটা হচ্ছে মানে জেনারেলি গ্রসলি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে হয়, হ্যাঁ, রিঅ্যাক্টিভেশন হবে অথবা রিইনফেকশন হয় আর কি। রিঅ্যাক্টিভেশন হচ্ছে মানে আগে ছিল মানে যায় নাই, বাট হচ্ছে একটা পরবর্তী আবার অ্যাক্টিভ হয়ে গেছে, আর রিইনফেকশন হচ্ছে আবার হয়তো বা 20% কেসে দেখা যায় আবার নতুন করে ইনফেকশন হয়েছে আর কি। তো এখানে হচ্ছে আবার ক্যাজিয়েশন হবে, টিউবারকল ফর্মেশন হবে এখানে, হ্যাঁ, টিউবারকল ফর্মেশন এই জিনিসগুলো। তাহলে হচ্ছে কি কি হচ্ছে কা দেখি আবার বলি, ফার্স্ট হচ্ছে কি এন্টার করলো, হ্যাঁ, এন্টার করার পরে হচ্ছে অ্যালভিওলার স্পেস পর্যন্ত গিয়ে অ্যালভিওলার ম্যাক্রোফেজ দিয়ে ফ্যাগোসাইটোসিস হলো, কিন্তু সবগুলো তো ফ্যাগোসাইটোসিস হবে না, তার আগে ভেতরে মানে ম্যাক্রোফেজের ভেতরে গিয়ে মাল্টিপ্লাই করতেছে, সেখানে গিয়ে হচ্ছে গন ফোকাস তৈরি হলো, হ্যাঁ, গন ফোকাসটা কেন হলো, নন স্পেসিফিক ইনফ্লামেশন আর এক্সুডেটিভ লেশনের জন্য। তারপরে সেখান থেকে তারা হচ্ছে গিয়ে লিম্ফ নোডকে ইনভলভ করবে, লিম্ফ নোডে গিয়েও হচ্ছে বসে বসে ম্যাক্রোফেজের মধ্যে মাল্টিপ্লাই করবে বা লিম্ফ নোডটা এনলার্জ হয়ে যাবে, হ্যাঁ, এবং সেখানে হচ্ছে ক্যাজিয়েশন দেখা যাবে, লার্জ ক্যাজিয়েশন। তো এই যে ক্যাজিয়েশন হলো, হ্যাঁ, লার্জ হচ্ছে গিয়ে হলো, এবং আগে যে গন ফোকাসটা ছিল এগুলো মিলে গন কমপ্লেক্স তৈরি হলো, হ্যাঁ, গন কমপ্লেক্সটা হিল হয়ে যেতে পারে অথবা সেটা ডিসিমিনেটেড বা মিলিয়ারি টিউবারকুলোসিস হতে পারে। আচ্ছা, তো এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে আমাদের কোয়েশ্চেন আসতে পারে ছোট কোয়েশ্চেন যে হোয়াট ইজ টিউবারকল আর হোয়াট ইজ গন ফোকাস আর গন কমপ্লেক্স, তো এই টিউবারকল জিনিসটা কি, টিউবারকল এটা হচ্ছে একটা গ্র্যানুলোমা, ঠিক আছে, আমরা প্যাথোলজিতে আমরা পড়ে আসছি, টিউবারকলটা হচ্ছে গ্র্যানুলোমা। গ্র্যানুলোমার চারপাশে কি থাকে, সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু, ঠিক আছে, ইট ইস ওয়ান কাইন্ড অফ গ্র্যানুলোমা সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু, এবং কি থাকতেছে, দ্যাট ইজ আন্ডারগন সেন্ট্রাল ক্যাজিয়েশন নেক্রোসিস, ঠিক আছে। তাহলে এটা কিসের পরে টিউবারকলটা পাচ্ছে, এই ক্যাজিয়েশন নেক্রোসিস বা ক্যাজিয়েটিং নেক্রোসিস যেটাই বলে না কেন, ঠিক আছে। তাহলে ইট ইস ওয়ান কাইন্ড অফ গ্রানুলোমা ফর্মড সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু দ্যাট ইজ আন্ডারগোন সেন্ট্রাল ক্যাজিয়েশন নেক্রোসিস অ্যান্ড টিউবারকল হিলড বাই ফাইব্রোসিস অ্যান্ড ক্যালসিফিকেশন, ঠিক আছে, হিল হয়ে যেতে পারে। আচ্ছা, গন ফোকাইটা কি, গন ফোকাইটা হচ্ছে মাথায় রাখতে হবে এটা কি ধরনের লেশন, এক্সুডেটিভ লেশন, কিন্তু হ্যাঁ এক্সুডেটিভ লেশন, এক্সুডেটিভ লেশন এটা হচ্ছে কেন হচ্ছে, অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্স দিয়ে তৈরি হচ্ছে, এবং এটা মেনলি হচ্ছে লাংস মানে ইনিশিয়াল যে সাইট অফ ইনফেকশন সেখানে হচ্ছে, কিন্তু আর গন কমপ্লেক্স যেটা, এটা হচ্ছে কি যে প্যারেনকেমাল যে এক্সুডেটিভ লেশনটা ছিল আর হচ্ছে কি ড্রেনিং যে লিম্ফ নোড আছে সেগুলো একসাথে মিলে তার কমপ্লেক্স তৈরি করছে, মানে লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কোয়েশ্চন আসতে পারে যে পার্থক্য প্রাইমারি আর সেকেন্ডারি এটার মধ্যে পার্থক্য কি, প্রাইমারি সেকেন্ডারি টিপের পার্থক্য। এক নাম্বার পার্থক্য হচ্ছে বলা যায় ডেফিনেশনটা বলবো, যে ডেফিনেশনটা হচ্ছে প্রাইমারি থেকে ইনফেকশন অফ টিউবারকুল ব্যাসিলাই ইন হোস্ট হেভিং নো প্রিভিয়াস এক্সপোজার, কোনো প্রিভিয়াস এক্সপোজার থাকবে না, আর সেকেন্ডারি হচ্ছে ইনফেকশন বাই টিউবারকুল ব্যাসিলাই ইন হোস্ট হু হ্যাজ প্রিভিয়াস এক্সপোজার, ঠিক আছে, প্রিভিয়াস এক্সপোজার যাদের থাকবে, ওকে, থাকবে আর এটাতে থাকবে না। তারপরে আমরা সোর্স অফ ইনফেকশন, এটা হচ্ছে কি এক্সোজেনাস, মানে বাইরে থেকেই অবশ্যই হতেছে,
কিন্তু সেকেন্ডারিটা কি, মানে এটা এক্সোজেনাস হতে পারে অথবা হচ্ছে গা এন্ডোজেনাস হতে পারে, হ্যাঁ দুটাই হতে পারে। তারপর অ্যাফেক্টেড সাইট, অ্যাফেক্টেড সাইট হচ্ছে গা এটা জেনারেলি সাব প্লুরাল হয়, ঠিক আছে, প্লুরাল নিচে, সাব প্লুরাল, সাব প্লুরাল, আর এটা হচ্ছে গা সাব এপিকাল, অ্যাপেক্সের রিজিয়নে হয় বেশি, সাব এপিকাল। তারপরে এজ অফ ইনসিডেন্স, এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় আর এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে হয়। তারপরে ক্যারেক্টার অফ লেশন, লেশনটা কীরকম হচ্ছে, লেশনটা হচ্ছে এক্সুডেটিভ লেশন বা যেটাকে আমরা বলতেছি কন কমপ্লেক্স, আর ওখানে হচ্ছে ক্যাসিয়াস নেক্রোসিস, হ্যাঁ ক্যাসিয়াস নেক্রোসিস হয় এবং ক্যাভিটেশন হয়ে যায়, ঠিক আছে এটা মাথায় রাখবো, ক্যাভিটেশন, ক্যাভিটি হয়ে যায় ভিতরে। তারপর হাইলার লিম্ফ নোড এখানে অ্যাকচুয়ালি ইনভলভ করে কিন্তু এখানে ইনভলভ করে না, ফেট হচ্ছে এটা 90-95% থেকে হিল হয়ে যায়, আর কিছু হচ্ছে গিয়ে প্রোগ্রেশন করতে পারে, আর এটা হচ্ছে বিভিন্ন ফাইব্রো ক্যালসিটিক স্কার, প্রোগ্রেসিভ পালমোনারি টিভিতে আবার যেতে পারে, হ্যাঁ এরকম হতে পারে আর কি। আচ্ছা তো যাই হোক, মেইন হচ্ছে কি ডেফিনেশনটা বলবো, এক্সোজেনাস নাকি ইন্ডোজেনাস সোর্স অফ ইনফেকশন এটা বলবো, অ্যাফেক্টেড সাইটটা বলবো, এজ অফ ইনসিডেন্স বলবো, তারপর রিলেশনটা ক্যারেক্টারিস্টিক বলবো, হাইলার লিম্ফ নোড এগুলো। আচ্ছা এখন আসি খুব গুরুত্বপূর্ণ আরো হচ্ছে কি ল্যাব ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস এর ক্ষেত্রে তাহলে ফার্স্টে আসি স্যাম্পল কালেকশন। স্যাম্পল কালেকশন হচ্ছে কিভাবে হবে, স্যাম্পল কালেকশন স্পুটাম হতে পারে, তারপরে এছাড়া ল্যারিঞ্জ, মানে মেইনলি স্পুটামই নেই, আমরা স্পুটামের হচ্ছে কি দুইটা বলতে পারি অথবা তিনটাও বলা যায়, ঠিক আছে। তো দুইটা বললে হচ্ছে কি বলবো যে মানে অন স্পটে হচ্ছে একটা নিতে হবে আর পরের দিন আর্লি মর্নিং স্যাম্পল নিতে হবে, ঠিক আছে। আর তিনটা বললেও হচ্ছে কি ওই ডে ওয়ানে হচ্ছে অন স্পট নিতে হয় আর ডে টু তেও হচ্ছে কি ওই আর মানে অন স্পটও নিতে হবে আবার আর্লি মর্নিং নিয়ে আসবে তারা। আচ্ছা তাহলে এটাগুলো হচ্ছে স্যাম্পল, এছাড়া হচ্ছে ল্যারিঞ্জিয়াল সোয়াব নেওয়া যায়, ব্রঙ্কোস্কোপি অ্যাসপিরেশন নেওয়া যায়, হ্যাঁ এসব নেওয়া যায় আর কি, ট্রান্সট্রাকিয়াল অ্যাসপিরেশন এগুলো। তো এখন আসি ল্যাব টেস্ট, খুব ইম্পর্টেন্ট, ল্যাব টেস্টের মধ্যে কী কী আছে, ওই তো আমরা ফার্স্টে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করার ট্রাই করি, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এখানে তো নর্মাল নেওয়া দিয়ে হবে না, আমাদের এখানে স্পেশাল নেওয়া নিতে হবে, জিল নেলসন স্টেইনস নেওয়া নিতে হবে, হ্যাঁ জিল নেলসন, জিল নেলসন নিলে হচ্ছে আমরা কি পাবো এখানে রেড কার্ভড, আমরা হচ্ছে বা আমরা বলি যে স্লাইটলি কার্ভড বেডেড, ঠিক আছে, যে বিডেড মানে বিডের মতো পাওয়া যাবে, হ্যাঁ বিডেড রড পাওয়া যাবে, তো এবং ব্লু ব্যাকগ্রাউন্ডের অপোজিট আর কি। তারপরে এছাড়া আমরা হচ্ছে অরামিন রডামিন হচ্ছে স্টেইন আছে, কি স্টেনের নাম বললাম, অরামিন রডামিন, অরামিন রডামিন, এই অরামিন রডামিন স্টেইন দিয়ে হচ্ছে আমরা যদি ফ্লুরোসেন্সের নিচে যদি দেখি, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের নিচে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সুন্দর করে বোঝা যাবে। তাহলে জিল নেলসন স্টেইন, অরামিন রডামিন স্টেইন, এই দুটোই হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট আর কি। এছাড়া আরও কিছু আছে, যেমন আমরা কালচার আইডেন্টিফিকেশনের জন্য আমরা কালচারের জন্য মাইক্রোস্কোপির জন্য আমরা জিল নেলসন, কালচারের জন্য আমরা এখন লোয়েনস্টন জেনসন, হ্যাঁ লোয়েনস্টন জেনসন মিডিয়েট 37°C-এ আমরা ইনকিউবেট করবো অ্যারোবিক্যালি, এটা অ্যাকচুয়ালি সময়টা অনেক বেশি লাগে, হ্যাঁ দেখা যাচ্ছে 8 উইকের মতো লেগে যায় এটাতে করব। তারপরে হচ্ছে কি ব্যাকটেক মিডিয়া আছে, হ্যাঁ ব্যাকটেক মিডিয়া, ব্যাকটেক মিডিয়া একটা লিকুইড মিডিয়া, এখানে রেডিও অ্যাক্টিভ মেটাবোলাইটস দেওয়া হয় এবং ওই রেডিও অ্যাক্টিভ কার্বন ডাইঅক্সাইড দেখে ডিটেক্ট করা হয়, তাহলে হচ্ছে কালচারের জন্য। তিন নম্বরে আসি বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্ট আছে, বায়োকেমিক্যালের মধ্যে এক নম্বর নায়াসিন টেস্ট, ঠিক আছে নায়াসিন টেস্ট কি, এটা হচ্ছে মাইকোবিয়াম টিউবারকিউলোসিসের জন্য পজিটিভ আর বাকিগুলোর জন্য আর কি নেগেটিভ হয়। তারপরে আছে ক্যাটালিজ, ক্যাটালিজ হচ্ছে মাইকোবিয়াম টিউবারকিউলোসিস পজিটিভ, তারপরে আছে হচ্ছে অ্যারাইল সালফেটেস, হ্যাঁ এগুলাও হচ্ছে মাইকোবিয়াম টিউবারকিউলোসিস আর বোভিস এগুলো নেগেটিভ, আর হচ্ছে ক্যান্সার সিমেরিনাম, তো এটা জাস্ট আমরা নায়াসিন ক্যাটালিজ এতটা এত ইম্পর্টেন্ট না এগুলো, হ্যাঁ আর হচ্ছে অ্যারাইল সালফেটেস এগুলো বলতে পারি। তারপরে হচ্ছে আমরা পিসিআর করি, হ্যাঁ ডিএনএ প্রোব টেস্ট বা পিসিআর, এটা হচ্ছে খুবই স্পেসিফিক সেন্সিটিভ আর র্যাপিড একটা টেস্ট। তারপরে হচ্ছে আমরা ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে করতে পারি, ঠিক আছে ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, গামা রিলিজ অ্যাসে করতে পারি, এটা হচ্ছে এটা ইগ্রা, ইন্টারফেরন গামা ইগ্রা, এটা এটা হচ্ছে ওই কোয়ান্টিফেরন টিবি, তারপর টি স্পট এগুলো কিছু ক্ষেত্রে করা হয়। আরেকটা আছে HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে এটা মাইকোলিক অ্যাসিডের অ্যাকচুয়ালি ওটার উপরে বেস করে করা হয়, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি রেফারেন্স ল্যাবে পাওয়া যায়, নর্মাল এত করা হয় না। তারপর আরেকটা যেটা আছে নন স্পেসিফিক টিউবারকিউলিন টেস্ট আছে, অ্যাকচুয়ালি ডাউটফুল কেসে আর কি করা হয়, হ্যাঁ এবং যদি অন্য কোনো ম্যাটেরিয়াল যদি অ্যাভেলেবল না থাকে ডেমনস্ট্রেশনের জন্য সেক্ষেত্রে আমরা টিউবারকিউলিন টেস্টটা করি, টিউবারকিউলিন। তাহলে কি কি বললাম, ফার্স্টে হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বলবো, দুই নম্বরে হচ্ছে কালচার অ্যান্ড আইডেন্টিফিকেশন, তিন নম্বরে বায়োকেমিক্যাল টেস্ট, তারপরে পিসিআর আছে, তারপরে হচ্ছে
আমরা হচ্ছে জিন এক্সপার্ট মেশিন দিয়ে করি আর কি। তারপর ইন্টারফেরন গামা রিলিজ আছে, এইচপিএলসি আর টিউবারকুলিন টেস্ট, এইগুলো। তারপর এখন আসে এই টিউবারকুলিন টেস্ট নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, যদিও এটা এত বেশি করা হয় না, তারপর টিউবারকুলিন টেস্টের কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে ফার্স্ট। তাহলে ফার্স্টে আসি টিউবারকুলিন টেস্টে। হচ্ছে টিউবারকুলিন টেস্ট এটা কি, এটা এক ধরনের অ্যাকচুয়ালি টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি বলে আমরা, টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি টি সেল মিডিয়েটেড বা এটাকে ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি বলি, তাই না? তো এটা হচ্ছে কাদের হইতেছে, প্রাইমারি ইনফেকশন, হ্যাঁ, উইথ টিউবারকুল ব্যাসিলি অথবা বিসিজি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে হচ্ছে এটা হতে পারে। ওকে, তো এটা নন স্পেসিফিক টেস্ট আর কি। তো এখানে আমরা কি দিব, আমরা টিউবারকিউলিন আমরা ঢুকাই, কিভাবে বডির মধ্যে ঢুকাবো। টিউবারকিউলিন জিনিসটা হচ্ছে পিপিডি, ফুল ফর্ম হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, ঠিক আছে? প্রসিডিউরের মধ্যে বলা হয়েছে 5TU, এটা একটা ইউনিট। হ্যাঁ, এত পরিমাণ পিপিডি হচ্ছে, এটা হচ্ছে আমরা 0.1 ml, ঠিক আছে? এই এত পরিমাণ পিপিডি 0.1 ml ইনজেকশনের মধ্যে আমরা ঢোকাই, তারপরে সেটা আমরা ফোর আর্মের যে ফ্লেক্সর অ্যাসপেক্ট আছে, হ্যাঁ, সেটা আমরা তোমার হচ্ছে ঢুকাই দিব ইন্টারকিউটেনাসলি। তারপরে হচ্ছে ঢোকালাম, ঢোকানোর পরে হচ্ছে 48 to 72 hours পরে হচ্ছে রিডিংটা নেওয়া হয়। হ্যাঁ, কি নেওয়া হবে, যে দেখতে হবে যে থিকনেস বা ইনডিউরেশনটা কেমন হয়েছে, হ্যাঁ, রেডনেস মানে এরাইথেমাটা কেমন, এগুলো আর কি দেখা হয়। তো আমরা হচ্ছে পজিটিভ বলতে পারি অথবা নেগেটিভ বলতে পারি। হ্যাঁ, পজিটিভ কখন বলবো, যখন হচ্ছে 10 mm-এর বেশি হবে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে এটাকে বলবো পজিটিভ, ঠিক আছে? আর যদি 10 mm-এর চেয়ে যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে নেগেটিভ বলি। তো এখানে অ্যাকচুয়ালি ইন্টারপ্রিটেশনে কিছু আছে, তো আমরা জাস্ট এভাবেই ইজিলি মনে রাখতে পারি, 10-এর বেশি হলে, 10-এর কম হলে হচ্ছে নেগেটিভ। তারপরে এটা হচ্ছে অবজারভেশন আমরা দেখলাম। এখন হচ্ছে ইন্টারপ্রিটেশনে মাথায় রাখতে হবে, যদি পজিটিভ যদি হয়, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে রিসেন্ট অথবা পাস্ট, হ্যাঁ, অথবা ডিজিজ থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা পজিটিভ কি হতে পারে, বিসিজি ভ্যাকসিনেশনের পরেও কিন্তু এটা পজিটিভ হতে পারে। হ্যাঁ, বাট যে নেগেটিভ হলে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে নেগেটিভটা কখন হচ্ছে, যে টিউবারকিউলোসিস ইনফেকশন হয়েছে, হ্যাঁ, এবং তাদের ক্ষেত্রে হচ্ছে কি এনার্জি ডেভেলপ করছে, এনার্জি মানে কি হচ্ছে টলারেন্স এর মধ্যে একটাই আছে, তাহলে এনার্জি হয়ে যাওয়া, পাওয়ারলেস করে দেওয়া, তো এটা ফলস নেগেটিভ কিন্তু হতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফলস নেগেটিভ হতে পারে, নেগেটিভ হলেই যে একদম বলা মানে পুরোপুরি যে বাতিল, হ্যাঁ, যে টিবি হয়নি এটা বলা যাবে না। তো হচ্ছে ফলস নেগেটিভ আসলে হচ্ছে তার মধ্যে হয়তো বা এই টিবিটা হচ্ছে কিরকম ক্ষেত্রে হতে পারে, ফলস নেগেটিভ আমরা জানি ওভারহেলমিং টিবিতে বা হচ্ছে টিবি ছাড়া হচ্ছে মিজেলস এর ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, মিজেলস এর ক্ষেত্রে হচ্ছে মনে হবে আসলে তার টিবি আছে, কিন্তু হচ্ছে তার দেখা গেলো মিজেলস আছে। তারপরে হজকিন ডিজিজ হতে পারে, হ্যাঁ, হজকিন যে লিমফোমা আছে ওটাতে হতে পারে। তারপরে ইমিউনো সাপ্রেশন, হ্যাঁ, যেমন এইডস এর পেশেন্টদের ক্ষেত্রে, তারপরে প্রলং স্টেরয়েড থেরাপি যারা নেয়, ইমিউনো সাপ্রেশনের সাথে রিলেটেড, তারপরে সার্কোইডোসিস, এই কিছু ক্ষেত্রে হচ্ছে হতে পারে ওদের ফলস নেগেটিভ, ঠিক আছে? ওদের হচ্ছে ফলস নেগেটিভ আছে। তাহলে পজিটিভ দিয়ে বুঝতেছে, এটা রিসেন্ট অথবা পাস্ট হতে পারে, ডিজিজ থাকতে পারে, নাও থাকতে পারে, এছাড়া কি বিশেষ যে ভ্যাকসিনেশন হলেও তো পজিটিভ হয়, বাট হচ্ছে ফলস নেগেটিভ মানে এই হচ্ছে হজকিন ডিজিজ, এইডস টেস্ট, এগুলো হচ্ছে যদি থাকে তাহলে কিন্তু হচ্ছে এটা নেগেটিভ আসতে পারে, বাট আসলে কিন্তু দেখা যাবে হয়তো বা টিবি আছে। তারপরে বিসিজি ভ্যাকসিনেশন নিয়েও হচ্ছে আমাদের শর্ট নোট আসতে পারে। বিসিজি ভ্যাকসিনেশন এটা ফুল ফর্মটা কি, ফুল ফর্মটা হচ্ছে এটাকে আমরা হচ্ছে বিসিজি, বিতে হচ্ছে ব্যাসিলাস, সিতে হচ্ছে কালমিটি, জিতে হচ্ছে গুরিন, ব্যাসিলাস কালমিটি গুরিন, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার ইম্পর্টেন্সটা কি, এটা কিন্তু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে ইনফেকশন প্রিভেন্ট করবে না, বাট যেটা করবে যে এটার যে ক্লিনিক্যাল ডিজিজ হিসেবে যে সিভিয়ারিটি এগুলো কিন্তু কমায় দেবে, ঠিক আছে? এটার হচ্ছে ইফেক্টিভনেসটা খুবই ভ্যারি করে, বলা যায় 0 থেকে 70% পর্যন্ত ভ্যারি করতে পারে, আবার এটা কিন্তু ব্লাডার ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু ইউজ করা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে দেওয়া হয় অ্যাট বার্থে, দেওয়া হয় সিঙ্গেল ডোজ, আর হচ্ছে অথবা হচ্ছে সিক্স ইয়ার 6 উইকে দেওয়া হয়। তো আমরা 0.05 ml আমরা দিই, এটা হচ্ছে আমরা ডেল্টয়েড মাসেল ইন্ট্রাডার্মালি দিই আর কি। এটা কন্ট্রাইন্ডিকেশন আবার হচ্ছে এক্সিমার পেশেন্ট, জেনারেলাইজড এক্সিমা, ইনফেক্টিভ ডার্মাটোসিস, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেওয়া যায় না আর কি। তারপরে টিবি থেকে আরেকটা কোয়েশ্চন আসে যে এমডিআর, এক্সডিআর টিবি, এগুলা কি এমডিআর আর হচ্ছে এইচডিআর? এমডিআর মানে হচ্ছে যে
অ্যাটলিস্ট যে ফার্স্ট লাইন যে ড্রাগগুলো আছে, অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগ, আইসোনিয়াজিড, রিফামপিসিন, ঠিক আছে, অ্যাটলিস্ট আইসোনিয়াজিড আর রিফামপিসিনের বিরুদ্ধে হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যাবে, ঠিক আছে, আমরা এগুলো জিন এক্সপার্ট দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। তো তখন হচ্ছে আমরা যেটা করবো, আমরা হচ্ছে গিয়ে সিক্স ড্রাগে চলে যাই, হ্যাঁ সিক্স ড্রাগে চলে যাই। আর এক্সডিআর যেটা, এক্সডিআর হল ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স টিভি। এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে এখানে ওই ফার্স্ট লাইন গুলোর প্রতি তো রেজিস্ট্যান্ট হবেই, সাথে হচ্ছে কোন ইনজেক্টেবল, হ্যাঁ যেমন হচ্ছে যে সিপ্রোফ্লক্সাসিন, তারপরে হচ্ছে যে সিন গুলোতে আছে অ্যামিকাসিন, ক্যানামাইসিন, ঠিক আছে, এই যে এগুলোর মধ্যে, আর ফ্লোরোকুইনোলিনের মধ্যে হচ্ছে কি সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে, আর ইনজেক্টেবল। তাহলে কি কি কিসে কিসের মধ্যে? ফার্স্ট লাইন সাথে হচ্ছে এই ফ্লোরোকুইনোলিন, ফ্লোরোকুইনোলিন যেমন সিপ্রোফ্লক্সাসিন, সাথে হচ্ছে ইনজেক্টেবল, ইনজেক্টেবলের মধ্যে সব সিন গুলো, মানে অ্যামিকাসিন, ক্যানামাইসিন, হ্যাঁ ক্যাপ্রিওমাইসিন, এগুলো এগুলোর প্রতি তারা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা বলে ঘুরে আসতে অনেক সময় কোয়েশ্চেন আসে যে ধরা যাক একটা ইয়ং ম্যান আসলো, পার্সিস্ট্যান্ট কাফ আছে, হিমোক্টাইসিস আছে, লো গ্রেড ফিভার, নেক সুইটিং, ওয়েট লস, এগুলো আছে, এবং চেস্ট এক্সরে তো দেখা গেলো রাইট লাগে হচ্ছে অপাসিটি পাওয়া গেলো। তাহলে এখানে হচ্ছে আসতে পারে যে প্রবাবল ডায়াগনোসিসটা কি, ফার্স্টে তো আমরা বলবো যে পালমোনারি টিবি পজিটিভ এজেন্ট কি, মাইকোবিয়াম টিউবারকিউলোসিস, তারপর আসতে পারে যে ওদের ইমিউনোলজিক্যাল টেস্ট এবং ইন্টারপ্রিটেশনটা কি, হ্যাঁ এটা হচ্ছে ওই টিউবারকিউলোসিস যে টেস্টটা, হ্যাঁ টেস্ট যেটা ওইটা আর কি। তারপর হচ্ছে গিয়ে স্পেসিমেন হচ্ছে গিয়ে কিভাবে কালেকশন করবা, ডেমোস্ট্রেট কেমনে করবা, মিডিয়া ইনকিউবেশন পিরিয়ড, এগুলোকে দিয়ে দিতে পারে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম, এটা নিয়ে হচ্ছে গিয়ে অ্যাটিপিক্যাল কেন, এটা একটা কোয়েশ্চনে রিটার্নে আসে অ্যাটিপিক্যাল কেন। এক নম্বর হচ্ছে তারা হচ্ছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থাকতেছে অনেক জায়গায়, যেমন সয়েল, ওয়াটার, হ্যাঁ প্ল্যান্ট, ঠিক আছে, ইভেন অ্যানিমেল এক্সক্রিটা, এগুলাতে তারা থাকে। তারপরে তারা হচ্ছে অপরচুনিস্টিক, ঠিক আছে, সুযোগ পেলে তারা আক্রমণ করবে। তারপরে তারা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, এটা এতটা কমন না, ঠিক আছে, হিউম্যান টু হিউম্যান এত হয় না, তারা গ্রো করে হচ্ছে কারণ নর্মালি 8 সপ্তাহের মতো লাগে, এটা মাত্র 1 থেকে 3 সপ্তাহ হয়ে যায়। তারপরে মোস্ট অফ দ্য দেম হচ্ছে তারা পিগমেন্ট তারা তৈরি করে, লাইট অথবা ডার্কে তারা হচ্ছে কি তৈরি করতেছে, পিগমেন্ট তৈরি করে। তারপরে তারা হচ্ছে বেশিরভাগ কমন যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আছে এগুলোর প্রতি তারা রেজিস্ট্যান্ট, ওকে। তারপরে তারা গুইনা পিগস, হ্যাঁ এটার প্রতি তারা হচ্ছে নন প্যাথোজেন, গুইনা পিগ এটা প্যাথোজেন করবে না। তাহলে তো এটা হচ্ছে সব বেশি ডিস্ট্রিবিউটেড থাকতেছে, অপরচুনিস্টিক, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে না, এক মানে 1 থেকে 3 সপ্তাহের মধ্যে গ্রো করতেছে, হ্যাঁ তারপর পিগমেন্ট প্রডিউস করে, তারপরে তারা মোস্টলি রেজিস্ট্যান্ট, গুইনা পিগে হচ্ছে তারা নন প্যাথোজেন। তো এটা ক্লাসিফিকেশন আসতে তো আমরা পারবো, ক্লাসিফিকেশনে আমরা স্পেসিস গুলোর নাম দিব, গ্রুপের নাম তো লিখে, তারপরে স্পেসিস, আর হচ্ছে আমরা এখানে কিছু আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারি, গ্রোথ রেট, হ্যাঁ গ্রোথ রেট হচ্ছে ওয়ান আর টু, এই দুইটাতে হচ্ছে গ্রোথ রেটটা হবে, সরি ওয়ান টু থ্রি, হ্যাঁ ওয়ান টু থ্রি, এই তিনটার ক্ষেত্রে গ্রোথ রেটটা হবে স্লো, আর ফোরে জাস্ট হচ্ছে র্যাপিড হবে, নামেই ফোর আর একটা নাম কি র্যাপিড গ্রোয়ার। আর পিগমেন্ট প্রোডাকশন হচ্ছে এই এক নম্বরটা সে হচ্ছে লাইটে পিগমেন্ট করে, মানে লাইটে পিগমেন্ট তৈরি করে, দুই নম্বরটা হচ্ছে লাইটেও করতে পারে, ডার্কেও করতে পারে, আর তিন আর চার এগুলো হচ্ছে তারা কোনো পিগমেন্ট তৈরি করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম থেকে হচ্ছে জাস্ট এইটুকুই, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি থেকে কোয়েশ্চেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন হচ্ছে গাগলা আগে আসতো লেপ্রোসির হচ্ছে ডায়াগনোসিস, রিসেন্ট বছরে আসে না, তারপর বলি এটা কি করবো আমরা স্যাম্পল হিসেবে হচ্ছে এখানে আমরা কিসের স্মিয়ার নি, মানে স্যাম্পল কালেকশন করি, নাসাল স্ক্র্যাপিং নিতে পারি অথবা হচ্ছে স্কিন লেশন স্ক্র্যাপিং নিতে পারি, হ্যাঁ স্কিনে যেখানে লেশন হচ্ছে সেখান থেকে আর কি স্ক্র্যাপিং করে নিয়ে যাবো, স্ক্র্যাপিং করব। এই স্ক্র্যাপিং আবার আরেকটা আছে স্লিট স্কিন স্মিয়ার, আচ্ছা স্লিট স্কিন স্মিয়ার, স্লিট স্কিন স্মিয়ার এটা হচ্ছে সুপারফিশিয়াল একটা ইনসিশন দেওয়া হয়, তারপরে সেখান থেকে কিছু টিস্যু ফ্লুইড সেল, হ্যাঁ ওগুলো হচ্ছে স্ক্র্যাপড করে নিয়ে আসা হয়, স্ক্র্যাপড আউট করে তারপর কি স্মিয়ারটা তৈরি করা হয়। তাহলে একটা হচ্ছে স্মিয়ারের মধ্যে ন্যাসাল ন্যাসাল স্ক্র্যাপিং অথবা স্কিন লেশন স্ক্র্যাপিং স্মিয়ার নিব, অথবা স্লিট স্কিন করে আমরা স্মিয়ার করতে পারি। তাহলে স্যাম্পল কালেকশন করার পর সেটাকে হচ্ছে স্টেইনিং করতে হবে, মডিফাইড জিল নেলসন স্টেইনে করা হয় এটা,
তারপর আমরা যদি অবজারভেশন করি তাহলে আমরা ইন্ট্রাসেলুলার ম্যাক্রোফেজের ভেতরে আমরা অ্যাসিড ফার্স্ট ম্যাসেলাইন পাবো। ঠিক আছে, তাহলে অবজারভেশন করলে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা গেল হচ্ছে নর্মালি আমরা ডেমনস্ট্রেশন করলাম। এছাড়া আমরা হচ্ছে বায়োপসি করতে পারি। হ্যাঁ, বায়োপসি যেমন হিস্টোপ্যাথোলজিতে আমরা হচ্ছে গ্রানুলামা পাবো, বায়োপসি করলে তারপরে জিনলেন্সেন স্টেইনিং এ হচ্ছে পাওয়া যায়। তারপরে আমরা পিসিআর করতে পারি। হ্যাঁ, এছাড়া হচ্ছে আমরা মাউস ফুট প্যাড অথবা আর্মাডিলোতে কিন্তু আমরা গ্রো করাতে পারি। তা জেনারেলি আপনার রিসার্চে ইউজ করা হয়। আরেকটা আছে লেপ্রোমিন স্কিন টেস্ট করা হয়। হ্যাঁ, লেপ্রোমিন স্কিন টেস্ট, এটা হচ্ছে কি টিউবারকিউলোজ লেপ্রোসির ক্ষেত্রে। ঠিক আছে, টিউবারকুলো লেপ্রোসি হলে হয়, কিন্তু আবার নেগেটিভ হয় আবার হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসিতে নেগেটিভ হয়। তো এইটা নিয়ে অনেক সময় শর্ট নোট আসে যে যে লেপ্রোমেটাস লেপ্রোসি, এটা নিয়ে তুমি কি জানো? হ্যাঁ, লেপ্রোমেটাস লেপ্রোসি এটা হচ্ছে হচ্ছে ধরা যাক যে লেপ্রোমেটাস লেপ্রোসি জিনিসটা ধরা যাক হচ্ছে থেরাপি শুরু করলাম। হ্যাঁ, যে লেপ্রোমেটাস লেপ্রোসি থেরাপি টেরাপি শুরু হলো, থেরাপি শুরু করার পরে তাদের ক্ষেত্রে হয় কি অনেক সময় এরাইথেমা নোডুসাম লেপ্রোসাম, এরাইথেমা নোডুসাম লেপ্রোসাম এটা ডেভেলপ করে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেল মিডিয়েটেড ইমিউনিটির একটা সাইন। হ্যাঁ, ইটস আ সাইন দ্যাট সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ বিং রিস্টোরড। ঠিক আছে, এই এটা হচ্ছে গা সাথে এখানে পেইনফুল নোডিউল থাকবে, স্পেশালি হচ্ছে গা সিভিয়া আলনার যে এক্সটেন্সিভ সার্ফেস আছে সেখানে নিউরাইটিস নিউভাইটিস এগুলো হবে। তো তখন কি এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা থ্যালিডোমাইড ইউজ করি আর কি। ঠিক আছে, তাহলে কি বললাম যে লেপ্রোমেটাস লেপ্রোসি আর হচ্ছে নর্মাল টিউবারকুলেট লেপ্রোসি, এটা কিন্তু দুটো কিন্তু দুই জিনিস। তো এখন লেপ্রোমেটাস লেপ্রোসি এটা হচ্ছে দেখা যায় যে এখান থেকে আমরা যখন থেরাপি টেরাপি দিচ্ছি পরে আবার এরাইথেমা নোডুসাম লেপ্রোসাম হয়ে যেতে পারে, তখন হচ্ছে পেইনফুল নোডিউল হবে, তারপরে নিউরাইটিস ইউভাইটিস ঠিক আছে এই জিনিসগুলো হয়। তো তখন আমরা ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, ট্রিটমেন্ট হচ্ছে আমার থ্যালিডোমাইড দিয়ে। আর নর্মাল হচ্ছে কি লেপ্রোসির হচ্ছে এটা কি মানে ডিসফিগার হয়, তো স্কিন অ্যানেস্থেশিয়া হচ্ছে মানে অ্যানেস্থেশিয়া কি হবে, ফিলিংস আসবে না কোনো। হ্যাঁ, বার্ন ট্রমা এসব ক্ষেত্রে হয়, তারপরে হচ্ছে বোন, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে রিজর্পশন হয়ে যায়, ফিচার টিচার নোজ ফিঙ্গারপ্রিন্ট এগুলো সব কি লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর নার্ভ থিকেনিং হয়ে যায়, ফোল্ডেড হয়ে যায়, হ্যাঁ এই ধরনের অনেক প্রবলেম। আচ্ছা, তারপরে যদি হচ্ছে পার্থক্য আসে, তো এটা আগে আসতো এখন আসে না, টিউবারকুলার লেপ্রোসি লেপ্রোমেটাস লেপ্রোসির পার্থক্য, তাহলে পার্থক্যের মধ্যে হচ্ছে কি আছে এই সাইডে টিউবারকিউলাইট, এই সাইডে হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোমেটাস। তাহলে ফার্স্টে টাইপ অফ লেশন হচ্ছে কি এখানে অ্যাকচুয়ালি টিউবারকিউলাইটে লিটল টিস্যু ডিস্ট্রাকশন হয়, আর এখানে হচ্ছে অনেক টিস্যু ডিস্ট্রাকশন হবে, এটা মার্কড টিস্যু ডিস্ট্রাকশন আর এটা লিটল টিস্যু ডিস্ট্রাকশন। তারপর নাম্বার অফ অ্যাসিড ফার্স্ট ভেসেলে যদি চিন্তা করি এটা এখানে কম থাকবে, এখানে কিন্তু অনেক বেশি থাকবে। তারপরে ট্রান্সমিশন হওয়ার যদি চিন্তা করি এটা পসিবিলিটি এখানে কম, কিন্তু এখানে কিন্তু হাই পসিবিলিটি। তারপরে সেল মিডিয়েটেড রেসপন্স, যেটা সেল মিডিয়েটেড রেসপন্স হচ্ছে কি এখানে কিন্তু ভালো থাকে, প্রেজেন্ট থাকে, বাট এখানে দেখা যাচ্ছে যে রিডিউসড হয়ে যায় অথবা একদমই নাই থাকতে পারে, হ্যাঁ অ্যাবসেন্ট থাকতে পারে। তারপর লেপ্রোমিন স্কিন টেস্ট, স্কিন টেস্টটা এটা পজিটিভ হবে আর এটা স্কিন টেস্টটা নেগেটিভ হবে। তারপরে এটা নন প্রোগ্রেসিভ আর কি, প্রোগ্রেশন হবে না সামনে কিন্তু এটা প্রোগ্রেসিভ। তারপরে স্কিন লেশন হচ্ছে এখানে ম্যাকুলার, হ্যাঁ লোকালাইজড এবং স্মল নাম্বারে থাকে, বাট এখানে হচ্ছে কি নোডুলার হয়ে যায়। ঠিক আছে, এটা তাহলে ম্যাকুলার আর এটা নোডুলার। তারপরে নার্ভ ইনভলভমেন্ট, এটা হচ্ছে এটা খুব সিভিয়ার নার্ভ ইনভলভমেন্ট হয় এবং সেখানে সি অ্যাসিমেট্রিক হয়, অ্যাসিমেট্রিক আর এটাতে এতটা হয় না, স্লো এবং সিমেট্রিক। ঠিক আছে, তাহলে মেইন হচ্ছে কি টাইপ অফ লেশনটা চিন্তা করব, তারপরে কি সবকিছু এখানে কম কম, হ্যাঁ অ্যাসিড ফার্স্ট ভেসেলে কম পাচ্ছি, ট্রান্সমিশন কম হচ্ছে, সেল মিডিয়েটেড ইমিউনিটিটা এখানে প্রেজেন্ট আছে, হ্যাঁ লেপ্রোমিন টেস্টটা পজিটিভ পাচ্ছি, তারপরে কোর্সটাও কি এটা হচ্ছে নন প্রোগ্রেসিভ র্যাশ, আর স্কিন লেশনটা ম্যাকুলার হবে লোকালাইজড হবে, আর এখানে সিয়াটা হবে নার্ভ ইনভলভমেন্টটা অ্যাসিমেট্রিক হবে। তাই তো এগুলো হচ্ছে রিটেন এরিয়া। তারপরে হচ্ছে আর বেশি কিছু নাই। আরেকটা আছে স্পাইরোকিটিস থেকে কোয়েশ্চেন, স্পাইরোকিটিস থেকে স্পাইরোকিটিস স্পাইরোকিটিস থেকে হচ্ছে এটার স্পেসিস গুলো আসতে পারে। স্পেসিস কে আমরা কয় ভাগে ভাগ করি, আমরা হচ্ছে তিন ভাগে ভাগ করি। ঠিক আছে, ডিজিজের নাম সহ এটা আসতে পারে, একটা হচ্ছে ট্রেপোনেমা, ট্রেপোনেমা, দুই নম্বরে হচ্ছে বরেলিয়া, বরেলিয়া, তিন নম্বরে হচ্ছে লেপ্টোস্পাইরা, ট্রেপোনেমা বরেলিয়া আর হচ্ছে লেপ্টোস্পাইরা।
তো ট্রেপোনেমার এটার মধ্যে আছে আবার ট্রেপোনেমা প্যালিডাম যেটা সিফিলিস করে, তারপরে আরো কয়েকটা আছে, ট্রেপোনেমা পারটিনুই, জাস্ট ট্রেপোনেমা প্যালিডাম মনে রাখলেই হবে, ডিজিজ গুলোর নাম মনে রাখি, সিফিলিস করে, তারপরে ইন্ডেমিক সিফিলিস হতে পারে, তারপরে আরো কিছু ডিজিজ আছে নাম ইয়াস পিন্টা এগুলো করে, আর বরেলিয়া, বরেলিয়ার মধ্যে আছে বরেলিয়া রিকারেন্টিস আর বরেলিয়া বার্কডোরফিলি। রিকারেন্ট যেটা সেটা হচ্ছে রিল্যাপসিং ফিভার করে, আর বরেলিয়া বার্কডোরফিলি এটা হচ্ছে লাইম ডিজিজ করে। তারপর লেপ্টোস্পাইরা, লেপ্টোস্পাইরা মধ্যে লেপ্টোস্পাইরা ইন্টারোগ্যান্স আর একটা আছে ইকটেরোহেমোরেজিক। ইন্টারোগ্যান্সটা লেপ্টোস্পাইরোসিস করে, উইলস ডিজিজ করবে ইকটেরোহেমোরেজিক। তো এখানে হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম থেকে হচ্ছে আসে সিফিলিসের ইয়ে আসবে, ক্লিনিক্যাল স্টেজ গুলো আসে, ঠিক আছে, সিফিলিস এবং প্যাথোজেনেসিস এখানে আসে না, বাট ক্লিনিক্যাল হচ্ছে স্টেজ গুলো আসে। ক্লিনিক্যাল স্টেজের মধ্যে কি আছে, একটা হচ্ছে প্রাইমারি সিফিলিস আরেকটা হচ্ছে সেকেন্ডারি সিফিলিস, এই দুটা মেইন। এছাড়া হতে পারে কি ল্যাটেন্ট সিফিলিস, ল্যাটেন্টের আবার আর্লিয়ার লেট ফেস আছে, আরেকটা হচ্ছে টারশিয়ারি সিফিলিস, ঠিক আছে। তাহলে প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, প্রাইমারি সিফিলিসটা কি, প্রাইমারি সিফিলিসটা হচ্ছে এখানে ট্রেপোনেমা প্যালিডামটা ফার্স্টে মিউকাস মেমব্রেন অথবা হচ্ছে স্কিনের আলসারের মাধ্যমে ঢুকলো, ঢোকার পরে তারা সেখান থেকে লিম্ফ নোডে চলে যাবে, সেখানে গিয়ে মাল্টিপ্লাই করবে, এবং লিম্ফ নোড থেকে কিন্তু তারা ব্লাডের মাধ্যমে বডিতে ছড়ায় যেতে পারে, ঠিক আছে, এটা একটা ব্যাপার হতে পারে। অথবা তারা হচ্ছে কি মাল্টিপ্লাই করবে ওখানে, তারপরে প্যাপিউল তৈরি করবে, ভেসিকল তৈরি করবে, তারপরে যেটা করে সেটা হচ্ছে তারা রাপচার হয়ে তার আলসার তৈরি করে, সেই আলসারকে বলে আমরা শ্যাঙ্কার বলি, ঠিক আছে, শ্যাঙ্কার, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে এই শ্যাঙ্কারটা আবার দেখা যাচ্ছে যে মানে ওই ট্রিটমেন্ট ছাড়াও কিন্তু স্পন্টেনিয়াসলি হিল হয়ে যেতে পারে, তো শ্যাঙ্কারটা ইম্পর্টেন্ট কথা এখানে। তারপরে সেকেন্ডারি যেটা, এটা হচ্ছে প্রাইমারি শ্যাঙ্কার হওয়ার 2 থেকে 10 সপ্তাহ পরে হয়, এখানে হয় যে ম্যাকুলো প্যাপুলার র্যাশ দেখা যায় পাম সোল এসবে, ঠিক আছে, অথবা হচ্ছে স্কিন মিউকাস মেমব্রেনে ময়েস্ট প্যাপুল থাকতে পারে। তো জেনিটালস যদি ময়েস্ট এরকম লেশন হয় সেটাকে আমরা বলি কন ডাইলোমাটা ল্যাটা, ঠিক আছে, কন্ডাইলোমাটা ল্যাটা, এইটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ফিচার, এখানে কন্ডাইলোমাটা ল্যাটা পাওয়া যাচ্ছে। আর ল্যাটেন্টের ক্ষেত্রে তো এটা হচ্ছে ল্যাটেন্ট মানে দেখা যাচ্ছে যে 1 থেকে মানে 1/3 হচ্ছে কি ল্যাটেন্ট হয়, তার মধ্যে আর্লি হতে পারে অথবা হতে পারে, আর বাকি 1/3 হচ্ছে কি টারশিয়ারিতে চলে যায়, ঠিক আছে। তাহলে এখন আর্লি যেটা আর কি, হ্যাঁ, আর্লি ল্যাটেন্ট যেটা, এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে 1 থেকে 2 বছর পরে হচ্ছে, মানে 1 থেকে 2 বছর পর্যন্ত থাকে, এবং এটা এটা হচ্ছে পেশেন্টকে তো অন্যদেরকে ইনফেক্ট করতে পারে, হ্যাঁ, এবং যে সিমটমস গুলো এগুলো আবার রিঅ্যাপিয়ার করে। আর লেট যেটা, এটা অনেক বছর ধরে থাকে, এটা হচ্ছে কোনো সিমটম হবে না এবং পেশেন্ট কিন্তু এখানে ইনফেকশন হবে, এটাই আর কি। তারপরে হচ্ছে আসতে পারে আমাদের সিফিলিসের ল্যাব ডায়াগনোসিস, এটা অনেক ইম্পর্টেন্ট। সিফিলিসের ল্যাব ডায়াগনোসিসটা কিভাবে হবে, প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে আমরা স্যাম্পল নিব হচ্ছে টিস্যু ফ্লুইড নিতে পারি, অথবা আমরা এক্সুডেট নিতে পারি, প্রাইমারি অথবা সেকেন্ডারি সিফিলিস থেকে এক্সুডেট নিতে পারি, ব্লাড নিতে পারি। আচ্ছা, তারপরে আমরা এখন ল্যাব টেস্টে আসি, ফার্স্টে আমরা ডেমনস্ট্রেশন করবো ট্রেপোনেমা প্যালিডামটাকে। এটা আমরা এখন ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে, এখানে আমরা একটা একটা মুভমেন্ট পাই, সেটাকে বলি কর্কস্ক্রু বা ক্রকস্ক্রু, অ্যাকচুয়ালি একই হলো, এই ক্রকস্ক্রু যে মুভমেন্ট, এই মুভমেন্টটা পাওয়া যায়, হ্যাঁ, এটা দেখে আমরা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে এটা দেখে মিললে আমরা আইডেন্টিফাই করি। এছাড়া কিছু ইমিউনোফ্লুরোসেন্স ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি আছে, এটা হচ্ছে। তাহলে কিছু করলাম আমরা, ডেমনস্ট্রেশন করলাম, তারপরে আসছে কিছু সেরোলজিক্যাল টেস্ট, হ্যাঁ, সেরোলজিক্যালের মধ্যে আছে কিছু নন স্পেসিফিক আর কিছু স্পেসিফিক, এগুলোর নাম মনে রাখতে হবে, হ্যাঁ। নন স্পেসিফিকের মধ্যে যেমন আছে VDRL, তারপরে আছে হচ্ছে RPR, তারপরে আছে ট্রাস্ট, ফুল ফর্ম গুলো মনে রাখবো। VDRL হচ্ছে ভেনেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, RPR হচ্ছে র্যাপিড প্লাজমা রিয়াজিন, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ট্রাস্ট, ট্রাস্টের ফুল ফর্ম হচ্ছে টলিউডিন রেট আনহিটেড সেরাম টেস্ট, টলিউডিন রেট আনহিটেড সেরাম টেস্ট, এটা র্যাপিড প্লাজমা রিয়াজিন। তারপরে আসে আছে কিছু স্পেসিফিক টেস্ট, স্পেসিফিক গুলোর মধ্যে নাম হচ্ছে TPHM, তারপরে আছে হচ্ছে MHATP, তারপরে আছে FTA ABS, ফুল ফর্ম গুলো কি, TPH এর ফুল ফর্ম হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম হিমাগ্লুটিনেশন অ্যাসে, আর MHATP হচ্ছে মাইক্রো হিমাগ্লুটিনেশন ফর ট্রেপোনেমা প্যালিডাম, হ্যাঁ, তাহলে HA মানে হিমাগ্লুটিনেশন, আর FTA হচ্ছে ফ্লোরোসেন্ট ট্রেপোনেমাল অ্যান্টিবডি অ্যাবজর্বড টেস্ট, ফ্লোরোসেন্ট ট্রেপোনেমাল অ্যান্টিবডি অ্যাবজর্ব টেস্ট, ফ্লোরোসেন্ট ট্রেপোনেমাল অ্যান্টিবডি অ্যাবজর্ব টেস্ট।
আর টার্সিয়ারি সিগনাল, আমরা প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে বললাম, টার্সিয়ারি সিগন্যালের ক্ষেত্রে এখানে হচ্ছে গা টিস্যুর, আমরা অ্যাকচুয়ালি ফ্লুইড নানে টিস্যু বায়োপসি, তারপরে ব্লাড, সিএসএফ, ঠিক আছে, যদি সিএনএস সরি যদি সিএসএফটা এতটা নেই না, যদি সিএনএস ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে। তো ল্যাব টেস্টের মধ্যে এখানেও আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি, হ্যাঁ গ্রানুলোমেটাসলেশনের হচ্ছে বের করে হিস্টোপ্যাথোলজি করে, তারপরে সেরোলজিক্যাল টেস্ট করা যায়, হ্যাঁ সেরোলজিক্যাল প্রাইমারি সেকেন্ডারি মতো আমরা যে স্পেসিফিক আর নন স্পেসিফিক যে সেরোলজিক্যাল টেস্ট করলাম ওগুলো করতে পারি। আর সিএসএফ এক্সামিনেশন আমরা করি হচ্ছে দুইটা জিনিস, এখানে ভিডিআরএল আর হচ্ছে এফএটি, সরি এফটিএ এবিএস, এফটিএ এবিএস এটা করি, ঠিক আছে এফটিএ এবিএস, ওকে। আচ্ছা তারপরে হচ্ছে এখন আমাদের ভিডিআরএল, এটা নিয়ে হচ্ছে শর্ট নোট আসতে পারে, ভিডিআরএল আর হচ্ছে টিপিএইচএ, এই দুটো নিয়ে আমাদের একটু জানতে হবে। ভিডিআরএল জিনিসটা কি, ভিডিআরএল ফুল ফর্ম তো আমরা জানলাম, ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, এটা একটা নন স্পেসিফিক টেস্ট আর কি, হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি আমরা নন ট্রেপোনেমাল কিছু অ্যান্টিজেন, যেমন আমরা কার্ডিওলিপিন, ঠিক আছে, বিফার থেকে নেওয়া হয়, এগুলা হচ্ছে আমরা নিয়ে আসি। তারা অ্যাকচুয়ালি কি করবে, অ্যান্টিবডি মানে সেরাম স্যাম্পলে যে অ্যান্টিবডি আছে ওটার সাথে হচ্ছে রিয়াক্ট করবে, হ্যাঁ মানে সিফিলিস পেশেন্ট থেকে আমরা সেরামটা নিয়ে আসবো সেটার সাথে তারা রিয়াক্ট করবে। এটা অ্যাকচুয়ালি নন ট্রিপোনেমার, মানে ট্রিপোনেমার মতো মানে অনেকটা, কিন্তু হচ্ছে কি সিফিলিস করতেছে না। আচ্ছা তারপরে হচ্ছে এটা প্রসিডিউরটা কি করা হবে, পেশেন্টের সেরামকে হচ্ছে কার্ডিওলিপিনের সাথে মিক্স করা হবে, যদি ক্লাম্প তৈরি হয়, ভিজিবল যদি ক্লাম্প তৈরি হয় তাহলে আমরা বুঝে নিব যে ভিডিআরএল টা রিঅ্যাকটিভ এবং সিফিলিস ডায়াগনোসিস হয়েছে। এটার অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজটা হচ্ছে এটা খুবই সিম্পল, ইজি টু পারফর্ম, তারপরে এটা ইনএক্সপেন্সিভ, এটা স্ক্রিনিং টেস্ট হিসেবে খুব সুইটেবল, তারপরে ভিডিআরএল টাইটেলটা হচ্ছে ট্রিটমেন্টের সাথে ডিক্রিজ করে, সো এটা আমরা ট্রিটমেন্ট রেসপন্সটা বোঝার জন্য ইউজ করতে পারি। কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা হচ্ছে সিম্পল বললাম, ইনএক্সপেন্সিভ বললাম, কিন্তু এটা নন স্পেসিফিক, হ্যাঁ তার মানে এটা হচ্ছে এই ইয়া ছাড়াও সিফিলিস ছাড়া অন্য কিছু তো পজিটিভ হতে পারে, হ্যাঁ যেমন লেপ্রোসি, মিজেলস, হেপাটাইটিস বি, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ম্যালেরিয়া, এসিলি, রিউমেটিক আর্থ্রাইটিস, এগুলোতে পাইতে পারি, হ্যাঁ মিজেলস, হেপাটাইটিস বি, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ম্যালেরিয়া, এসিলি আর রিউমেটিক আর্থ্রাইটিস। তারপর হচ্ছে আর এটা কি ভিডিআরএল যে অ্যান্টিজেনটা বললাম কার্ডিওলিপিন, এটা কিন্তু প্রতিদিন হচ্ছে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে, এটা একটা আর কি ফার্স্ট অফ অল ব্যাপার। এখন তাহলে কিছু অ্যাডভান্টেজ আমরা পাবো, এটা হচ্ছে ভালো টিপিএইচ এতে পাবো, হ্যাঁ টিপিএইচ এর ফুল ফর্ম কি, ট্রেপোনেমা প্যালিটাল হিমাগ্লুটিনেশন টেস্ট, এটা একটা কি টেস্ট, স্পেসিফিক সিরোলজিক্যাল টেস্ট। তো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে কি, এটা এক নম্বর হচ্ছে স্পেসিফিক, আবার এটা হাইলি সেন্সিটিভ হবে, কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজও কম না, এটা প্রচুর এক্সপেন্সিভ হবে, তারপরে হচ্ছে কি এখানে পারফর্ম করা একটু ডিফিকাল্ট, এত ইজি না, তারপরে এটা স্ক্রিনিং প্রসিডিউর হিসেবে ইউজ করা যায় না, তারপরে আমরা ট্রিটমেন্ট প্রোগনোসিস দেখার জন্য ইউজ করতে পারি না, হ্যাঁ কারণ হচ্ছে কি এটা দেখা যাবে যে ইফেক্টিভ ট্রিটমেন্টের পরও এটা কিন্তু পজিটিভ থাকতে পারে, এবং সেটা হচ্ছে রিইনফেকশন হয়েছে কিনা এটার জন্য আমরা ইউজ করতে পারি না, এরকম হয় আর কি। আচ্ছা তারপরে হচ্ছে এখন আরেকটা শর্ট নোট আসে, কনজেনিটাল সিফিলিস, কনজেনিটাল সিফিলিস, কনজেনিটাল সিফিলিস জিনিসটা কি, এটা আমরা বলি যে সিফিলিস এর হচ্ছে মোস্ট সিভিয়ার আউটকাম, এটা হচ্ছে কোথা থেকে হচ্ছে, ইনফেক্টেড মাদার থেকে বেবিতে হচ্ছে ট্রান্সপ্লাসেন্টারি এক্টিয়ার মাধ্যমে, এটা অ্যাকচুয়ালি যে কোনো স্টেজেই হতে পারে, বাট হচ্ছে বেশি ফ্যাটাল ড্যামেজটা হবে কখন, থার্ড মান্থের পরে, হ্যাঁ আফটার থার্ড মান্থ এটার পরে সবচেয়ে বেশি হয়। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে এখানে অ্যাবর্শন, স্টিল বার্থ, নিউনাটাল ডেথ হতে পারে, এটা হতে পারে যে মানে ডেথ হয়ে গেলে তো হলোই, আর যদি হচ্ছে মানে বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে এখানে যদি 2 বছরের মধ্যে, হ্যাঁ উইদিন 2 ইয়ার্স অফ এজের মধ্যে যদি সে নেওয়া হয়, অ্যাফেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রেটাকে আমরা বলি ইনফ্যান্টাইল সিফিলিস, ইনফ্যান্টাইল সিফিলিস, এখানে অ্যাফেক্টেড চিলড্রেন সবাই ইনফেকশাস হবে, ম্যানিফেস্টেশন হিসেবে ওদের রাইনাইটিস, তারপরে হচ্ছে মিউকোকিউটেনিয়াস লেশন র্যাশ, তারপরে অস্টিওকন্ড্রাইটিস, লাং লিভার ফাইব্রোসিস, হেপাটোস্প্লিনোমেগালি, লিম্ফেডেনোপ্যাথি, এগুলো দেখা যাবে। আর যদি 2 বছরের পরে যদি তারা অ্যাফেক্টেড তারপরে হাচিনসন টিথ, ঠিক আছে দাঁত কেমন এক ধরনের ইয়া হয়ে যায়, ফাঁকা ফাঁকা হয়ে যায়, আরেকটা আছে এইচ ক্রেনিয়াল নার্ভ স্টিফনেস,
ঠিক আছে, ক্র্যানিয়াল নার্ভ ডিফনেস। তাহলে একটা হচ্ছে ইনসেশিয়াল কেরাটাইটিস, হাচিনসন টি, তার ইট ক্র্যানিয়াল নার্ভ ডিফনেস, এটার জন্য হচ্ছে ডিফনেস। এছাড়া থেকে রেসিডুয়াল হচ্ছে গিয়ে স্টিগমাটা, এটা হচ্ছে অনেক দিন ধরে রিমেন থাকতে পারে, সেটার জন্য স্ক্যাপুলাটা ফ্লিয়ারিং স্ক্যাপুলা, তারপরে জয়েন্টে দেখা যাবে বাইল্যাটারাল নি ইফিউশন হয়। তারপর হাচিনসন টিপ তো বললাম, হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইসটা একটু নষ্ট হয়ে যায়, একটু নষ্ট বর্তমাত হয়ে যায়। মালবেরি মোলার মোলার টিথ দেখা যায়, স্যাডেল নোজ, হ্যাঁ, সাবার শিনস, এগুলো দেখা যায় আর কি। তো এটা ডায়াগনোসিস কিভাবে করতে হবে, এটা আমরা ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপি করি, সেটা আমরা আম্বিলিকাল কর্ড অথবা প্লাসেন্টা, ন্যাসাল ডিসচার্জ অথবা স্কিন লেশন ম্যাটেরিয়াল নিয়ে করতে পারি। তো এটা প্রিজাম্পটিভ, মানে ডেফিনেটিভ ডায়াগনোসিস তো এটা। আর প্রিজাম্পটিভ ডায়াগনোসিস করা যায় যে মানে ইনবর্ন হবে যে বাচ্চাটা, ঠিক আছে, মায়ের যদি থাকে, ঠিক আছে, তাহলে মানে যেই ফাইন্ডিংস আমরা পাই না কেন, এটা বলা যায় যে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস। আর হচ্ছে যদি ইনফ্যান্টের আমরা রিয়েক্টিভ ট্রিপোনোমাল টেস্ট করতে পারি, সেভাবেও বোঝা যায়। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে ক্লিনিক্যাল সাইন সিমটম থেকে আমরা বুঝবো, তারপরে অ্যাবনর্মাল সিএসএফ ফাইন্ডিংস থাকবে অন্য কোনো কজ ছাড়াই, তারপরে এখানে হচ্ছে রিয়েক্টিভ ভিডিআরএল সিএসএফ টেস্ট পাওয়া যাবে, হ্যাঁ, রিয়েক্টিভ ভিডিআরএল সিএসএফ টেস্ট। আর হচ্ছে কি রিয়েক্টিভ আইজিএম অ্যান্টিবডি টেস্ট, স্পেসিফিক আমরা কোথায় পাবো, আইজিএম করতে পারি হচ্ছে এলাইসা দিয়ে অথবা এফটিএ, ওই যে এবিএস, এটা দিয়ে করতে পারি, হ্যাঁ, এফটিএ এবিএস। ফুল ফর্মটা কি ছিল, ফ্লোরোসেন্ট ট্রেপোনেমাল অ্যান্টিবডি অ্যাবসর্বড টেস্ট, বা এলাইসা দিয়েও কিন্তু এটা আইজিএমটা করা যায়। তাইলে এটা হচ্ছে কি ফলোয়িং অ্যাডিশনাল কিছু ক্রাইটেরিয়া, এগুলো দেখলেও আমরা বুঝতে পারি। তো এই যে আইজিএমটা কেন আমরা পাই খুঁজতেছি, কারণ আইজিএমটা কিন্তু প্লাসেন্টাকে ক্রস করতে পারে না, হ্যাঁ, তাহলে নিউনেটাল সেরামের মধ্যে যদি আইজিএমটা যদি থাকে, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ বাচ্চাটার মাস্ট হয়েছে। ওকে, আচ্ছা, তো এটাও হচ্ছে আমাদের অনেক ভাবে ঘুরে আসতে পারে কোশ্চেন, যেমন একটা ট্রাক ড্রাইভার বললো একটা পেইনলেস আলসার নিয়ে আসছে জেনিটাল নিয়েতে, তো এটার হচ্ছে তার হিস্ট্রি আছে, হচ্ছে একদম মানে এক্সপোজারের হিস্ট্রি আছে। তো এখন হচ্ছে কি এখানে আসলো ইটিওলজিক্যাল এজেন্টটা কি, তো আমরা ট্রেপোনেমা প্যালিডাম বলবো যেহেতু পেইনলেস আলসার বলছে। তারপর এখন ইটিওলজিক্যাল এই এজেন্টটা আমরা কিভাবে ডেমনস্ট্রেশন করবো, স্পেসিমেন হিসেবে কি নিতে পারি ডেমনস্ট্রেশন করার জন্য, কিভাবে ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপি, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো আমরা ডায়াগনোসিসের মধ্যে যা যা করলাম, হ্যাঁ, এগুলো বলে দেওয়া আছে। তাহলে এটা গেল হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম। এখন আসি হচ্ছে রিকেটশিয়া থেকে, ওরকম কোশ্চেন আসে না, মাইক্রোপ্লাজমা থেকেও আসে না, অ্যাক্টিনোমাইসিস থেকেও আসে না, জাস্ট ক্ল্যামাইডিয়া থেকে একটা কোশ্চেন হচ্ছে আসতে পারে, হচ্ছে ক্ল্যামাইডিয়ার লাইফ সাইকেল, হ্যাঁ, একদম ইজি। এই ক্ল্যামাইডিয়ার লাইফ সাইকেল জানার জন্য হচ্ছে ওদের আগে হচ্ছে দুইটা ইয়া সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, ওদের কি কি আছে, ওদের এলিমেন্টারি বডি, আরেকটা ওদের আছে রেটিকুলেট বডি, হ্যাঁ, দুইটা ফর্ম সম্পর্কে জানবো আমরা। রেটিকুলেট বডি, এলিমেন্টারি বডি, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার মেটাবলিক্যালি ইনার্ট বলা হয়, আমাকে এটা দেখতে স্পোর লাইক, এই এলিমেন্টারি বডি থাকে, তার মানে এটা কিন্তু ইনার্ট মানে ইনঅ্যাক্টিভ হচ্ছে। আর রেটিকুলেট বডি, এটা হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এলিমেন্টারি বডি থেকে কনভার্ট হয়ে রেটিকুলেট বডি হয়। আর রেটিকুলেট বডিটা তারপরে করে কি, তারা হচ্ছে গা বাইনারি ফিশন পরে বারবার করে হচ্ছে তারা গিয়ে কিন্তু আবার এলিমেন্টারি বডি তৈরি করে, ঠিক আছে, যেটা পরে সেল থেকে রিলিজ হয়। তো এটার জন্য আমাদের সুন্দর করে ছবি আঁকতে হবে, হ্যাঁ, ছবিতে প্রথমে হচ্ছে আমরা দেখাতে পারি যে এটা হচ্ছে একটা, ধরা যাক একটা সেল, ঠিক আছে, সেলের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই ফার্স্টে যেটা করলো যে এলিমেন্টারি বডি যেটা আছে, হ্যাঁ, ধরা যাক এটা একটা এলিমেন্টারি বডি, এই এলিমেন্টারি বডি হচ্ছে কি অ্যাটাচ হলো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যান্ড এন্ট্রি অফ এলিমেন্টারি বডি, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস দেখালো। তারপর এখান থেকে তারপরে কি হবে, এই রেটিকুলেট বডিতে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ, রেটিকুলেট বডি, তো এটা এটার সেলটা আরেকটু অন্যরকম হলো, বড় হলো, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এখন এই এটা কি ছিল, এটা এলিমেন্টারি বডি ছিল, এলিমেন্টারি বডিটা এখন হয়ে গেছে রেটিকুলেট বডিতে কনভার্ট হয়ে গেছে, হ্যাঁ। তারপরে এই রেটিকুলেট বডি গিয়ে হচ্ছে এখন মাল্টিপ্লিকেশন করবে, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করে হচ্ছে এরকম অনেকগুলা তৈরি করলো, ঠিক আছে, রেটিকুলেট বডি অনেকগুলো হয়ে গেল, এবং নিউক্লিয়াসটা কি আরো বড় হচ্ছে, মানে নিউক্লিয়াসটা বড় না, নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি শেপটা চেঞ্জ করতে থাকে, হ্যাঁ। তো তারপরে যেটা হবে, এই রেটিকুলেট বডিগুলোকে এখন হচ্ছে চিনে ফেলবে, রিকগনাইজেশন মানে সরি, এটাকে আমরা বলি রিঅর্গানাইজেশন হওয়া, ঠিক আছে, রিঅর্গানাইজেশন হওয়া মানে এই রেটিকুলেট বডিটাই আবার হচ্ছে এলিমেন্টারি বডিতে হচ্ছে রিঅর্গানাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ছবিটা এভাবে আঁকবো, এটা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের শেপটেপগুলো খুবই ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, তো
এই যে রিঅর্গানাইজেশন যখন হতে থাকে, হ্যাঁ রিঅর্গানাইজেশন হয়ে তারা দেখা যায় যে সাইড দিয়ে অনেক, হ্যাঁ এলিমেন্টারি বডি টডি, কিন্তু মাঝখানে কিছু সাইটোপ্লাজমিক ইনক্লুশন, যদি ছবি আঁকি এরকম কিছু সাইটোপ্লাজমিক ইনক্লুশন দেখা যায়, ঠিক আছে? তাহলে ডেভেলপমেন্ট অফ সাইটোপ্লাজমিক ইনক্লুশন, তারপরে এই ইনক্লুশন গুলা করে কি, মাল্টিপ্লিকেশনটাকে আর করতে দেয় না, তো মাল্টিপ্লিকেশন সিজ হয়ে গেছে। মাল্টিপ্লিকেশন সিজ হওয়ার পর এখন যেটা হবে যে ভেতর থেকে, যে এটা ধরা যাক নিউক্লিয়াস এটা, তারপর ইনক্লুশন বডি গুলা তো মাঝখানে আছে, আর চারপাশে হচ্ছে কি কি আছে, প্রচুর এলিমেন্টারি বডি, তাই না? যে ইনক্লুশন বডি ধরা যাক ইনক্লুশন বডি এটা মাঝখানে, আর চারপাশে হচ্ছে সব কি এলিমেন্টারি বডি। এখন এলিমেন্টারি বডিটাকে কালো করে আঁকি, এগুলোকে কালো করে দিই, এলিমেন্টারি বডি, এই এলিমেন্টারি বডিগুলো এখন সব হচ্ছে গিয়ে রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? রিলিজ হয়ে কি করবে, এই এলিমেন্টারি বডিটা আবার গিয়ে অ্যাটাচ করতেছে নতুন আরেকটা সেলকে, হ্যাঁ? তো এটাই হচ্ছে আমরা বলতেছি এক্সট্রা সেলুলার ইনফেকশনস অফ এলিমেন্টারি বডি। তাহলে এভাবে জাস্ট সে হচ্ছে গিয়ে জাস্ট ছবিটা এঁকে দিয়ে আমরা হচ্ছে দেখাই দেবো ছবির মধ্যে। তাহলে এই ছিল আমাদের আমাদের সিস্টেমিক ব্যাকটেরিওলজি রিটেন কোয়েশনের ডিসকাশন শেষ। ধন্যবাদ সবাই।